সবাইকে মাহে রবিউল আউয়ালের শুভেচ্ছা। এই পবিত্র মাসেই সরকার দু আলম নূরে মুজাসসম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন। 12ই রবিউল আউয়াল আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে উদযাপন করে থাকি। ইনশাআল্লাহ এই বছরও যথাযথ মর্যাদার সাথে এই দিনটি উদযাপিত হবে। সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পালিত হবে।